এই প্রচণ্ড গরমে যখন কিছুই বানাতে ইচ্ছে করে না বা কিছুই খেতে ইচ্ছে করে না তার উপরে আবার যখন ফ্রিজ খুলে দেখি এরকম তিনটে পটল পড়ে আছে তখন তো মাথায় হাত প্রথমে আমি পটলগুলো দেখ ভেবে ভাবলাম যে এই পটলগুলো কার পাতে দেবো পটলগুলোকে আমি প্রথমে একটু গাগুলো এরকম চেঁচে চেঁচে সবুজ অংশটা একটু চেঁচে চেঁচে তুলে নিলাম তারপর পটলের দু সাইডটা এইভাবে কেটে দিয়ে মাঝখান দিয়ে পটলটাকে মাঝখান দিয়ে এইভাবে চিড়ে একেবারে মাঝখান দিয়ে লম্বা লম্বা করে কেটে তারপরে পটলগুলোকে খুব ছোটো 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 করে এইভাবে কেটে নেব খুবই সিম্পল একটা রেসিপি যখন বাড়িতে কিছু না থাকে এই রকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন বা বাড়িতে গেস্ট এসে গেলেও যদি এই উপকরণগুলো থাকে তো এইরকম রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় গরম ভাতে এটা থাকলে আপনি আর অন্য কিছু খুঁজবেন না প্রথমে পটলগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে কেটে নিলাম এর সঙ্গে দেখুন কিছু রসুনের কোয়াও আমি রেখেছি গ্যাসে একটা কড়া বসিয়ে প্রথমে আমি দু চামচের মতো তেল দিয়ে দিলাম তারপর আমার কাছে একটুখানি ফ্রিজে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়ে আমি চিংড়ি মাছটা কড়ার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই রাখবো চিংড়ি মাছটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখনই পুরোটা ভাজা করে নেব না একটু নেড়ে চেড়ে দিয়ে যে পটলগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আমি পটলগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি এখনও কোনো নুন টুন কিছুই দিই নি এরপর বেশ কয়েক আর রসুন দিয়ে দিয়ে দিলাম তারপর এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন তবে এটা খেতে একটু ঝালঝালি বেশি ভালো লাগবে একটা সিম্পল রেসিপি কিন্তু বানানো খুবই সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু কথা দিচ্ছি একবার বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে এরভাবে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিন্তু পরে যদি লাগে একটু অ্যাড করে দেবো এরপর গ্যাসের ভেমটা মিডিয়াম হিটে এটাকে এইভাবে ভাজতেই থাকবো ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দিলাম পটলগুলো সফট হয়ে গেছে আর চিংড়ি মাছ ভাজা হতে বেশি সময় লাগে না এবার পটলগুলোকে একটু ভালো করে ভিজে নিতে হবে কারণ এর কাঁচা গন্ধটা নালে থেকে যাবে এরপর এতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা কালারের জন্য একটু হলুদ দিয়ে এটাকে আবার বেশ ভাজতে শুরু করলাম যতক্ষণ না একটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন আমার পটলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর রসুনগুলোও ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপর একটা শিল পাটার মধ্যে আমি এই ভাজা উপকরণগুলোকে নামিয়ে নিলাম নামিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হলেই আমি এটাকে এইভাবে একটু বেটে নেব আপনারা মিক্সারেও এটাকে বাড়তে পারেন কিন্তু একেবারে প্লেন হয়ে গেলে খেতে ভালো লাগ না মুখে একটু এইভাবে যদি দরদরা পেশা যায় তাহলে মুখে একটু চিংড়ি মাছ আর পটলের ছালগুলো পড়লে ভালো লাগবে তারপরে আবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি এক চামচের মতো তেল দিয়ে আমি যেহেতু দুজনের পরিমাণে বানাচ্ছি সেই পরিমাণ হিসেবে অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে দেওয়ার তারপর এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে এরপর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু ভেজে ভেজে নেবো আর যদি ঝাল বেশি না খান তো আগে কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে এই পর্যায়ে দেওয়ার কোনো দরকার নেই পেঁয়াজটাকে খুব বেশি ভাজা ভাজা করতে হবে না একটু মোটামুটি ভাজা হলেই কালারটা চেঞ্জ হয়ে একটু সফট হয়ে গেলেই আর নরমাল হিটে এটা করতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে এরপর যে আমি বেটে রেখেছিলাম পটলার চিংড়ি মাছটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম খুবই সহজ একটা রেসিপি দেখেই মনে হচ্ছে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় দেখুন এবার এটাকে এর মধ্যে দিয়ে ভাজতে থাকবো খুবই কম উপকরণ দিয়ে জিনিসটা বানানো যায় আর এটা দু থেকে তিনজন অনায়াসেই খেতে পারবে যেটা আমি বানিয়েছি পরিমাণটা এরপর আমার একটু লবণ কম লাগলো আমি এতে একটু লবণ অ্যাড করলাম আপনারা একটু চিনিও দিতে পারেন কিন্তু আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে এটা করছি তো চিনি আর এর মধ্যে দিচ্ছি না যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন এখানে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লো করে একে খুব ভালো করে একটু ভেজে ভেজে নেবো যাতে আর কোনো ধরনের গন্ধ না থাকে একটু নেড়ে চেড়ে এরকম করে ভাজা ভাজা করে নিলে খেতে বেশি ভালো লাগবে দেখুন এটাতে কড়া ছা ছেড়ে দিয়েছে মানে মোটামুটি আমার এটা ভাজা ভাজা হয়েই গেছে আর গরম ভাতে এটা গরম গরম পরিবেশন করলেই ভালো লাগবে গরম ভাতে তো খেতে খুবই ভালো লাগবে এরপরে আমি এর মধ্যে একটু সরষের তেল অ্যাড করে দিচ্ছি কারণ শেষে সরষের তেলের কাঁচা গন্ধটা খুবই ভালো লাগবে সরষের তেলটা দিয়ে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চলুন তাকে এটাকে সার্ভ করে দেওয়া যায়